আসসালামু আলাইকুম, জোরে কথা বলুন, নাম বলেন, কোথা থেকে কল করেছেন? জি আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম বলতেছি আবুধাবি থেকে। আবুধাবি, সাইফুল ইসলাম? সাইফুল ইসলাম বলেন, আপনার বয়স কত? জি আমার বয়স হচ্ছে আপনার 38 আর কি, আমি আবুধাবিতে থাকি। আপনি কি কষ্ট নিয়ে কল করেছেন, আপনার অসুবিধা বলেন। জি আমার এই যে গোড়ানোর সমস্যা, ঘাড়ের ব্যথা আর কি আছে প্রায় 5 বছর থেকে। আপনার ব্যথা 5 বছর ঘাড়ে? ঘাড়ের ডান দিকে না বাম দিকে? আমি আমি আপনাকে আমি আপনাকে যা প্রশ্ন করব তার উত্তর দেবেন। আমি এমআরআই এর কথা বলিনি, বলছি সুতরাং আমরা ওখানে যাচ্ছি না। আপনার আপনি আমার মতো এরকম বসে চোয়ালটাকে নিচে নিয়ে মুখ ডান দিকে সালাম ফিরান, সালাম ফিরাইছেন, কথা বলেন। ডান দিকে সালাম ফিরালে কি আপনি পূর্ণ সালাম ফিরাতে পারেন নাকি পূর্ণ পারেন না, অথবা ব্যথা হয় কি না? এখন আপনি এরকম চোয়াল সামনে নিয়ে বাম দিকে ঘুরান এভাবে। আপনি উপরে উপরের দিকে তাকান, আপনি ওই সিলিং দেখেন, উপরের দিকে তাকিয়ে দেখেন, দেখেন তো উপরে তাকালে কষ্ট হয় কিনা। একটু কষ্ট হয়েছে। আপনি আপনার আপনি আপনার ডান কানের এখান থেকে শুরু করে ঘাড়ের এখান থেকে শুরু করে এ পর্যন্ত এরকম চাপ দিয়ে দিয়ে দেখেন আপনার কেমন লাগে। ব্যথা লাগে? ওকে, আপনি একটু জোরে কাশি দেন। কাশি দিলে কোনো কষ্ট হয় কি না? কাশি দিলে আমার বুকের মধ্যে একটু ব্যথা লাগে, বুকের মধ্যে গলা থেকে একটু নিচের দিকে যে বুকটা আছে না সেন্টার বরাবর এখানে একটু ব্যথা হয়। ওকে, আপনার ঘাড়ের যেখানে ব্যথা আপনি বলছেন ডান দিকে, ওখান থেকে ব্যথা হয়ে আপনার এরকম হাতের মধ্যে কি ব্যথা আসে? না, হাতের মধ্যে আসে না। যাই আবুধাবি থেকে সাইফুল ইসলাম আপনি কল করেছেন আমাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আপনার প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, আপনাকে অনুরোধ করব আপনি আমাদের এই অনুষ্ঠানটিকে শেয়ার করুন। সম্মানিত দর্শক, দেশে এবং বিদেশে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে আপনাদেরকে অনেক অনেক অনুরোধ, প্লিজ আপনারা একটু আমাদের প্রোগ্রামটিকে ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে বলবো শেয়ার করতে, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। সম্মানিত দর্শক, আমরা এখন চলে যাচ্ছি। আবুধাবি থেকে কল করেছে সাইফুল, বয়স 38 বছর, তার ডান সাইডে ঘাড়ের ডান সাইডে ব্যথা, নেক পেইন অন দ্য রাইট সাইড। আমরা তার টিপস দিচ্ছি বা তার চিকিৎসা সম্পর্কে বলছি। প্রথমে হলো যে আপনি আবুধাবিতে যে কোনো একজন নেক স্পেশালিস্টের সাথে কথা বলবেন এবং তার আন্ডারে থাকবেন। আমার দিক থেকে উপদেশ হলো আপনি 1 পোয়া নারকেল তেল নেবেন, তার সাথে 20 কোয়া রসুনকে ছেঁচে নারকেল তেলের মধ্যে দেবেন, দিয়ে এটাকে গরম করবেন। যখন দেখবেন রসুনগুলো লাল লাল হয়ে গেছে আপনি ঢেলে এরকম একটা কাপের মধ্যে রাখেন, এরকম রেখে দেবেন। আর গরম করতে হয় না, একবার গরম করলেই হবে। প্রতিদিন সকালে এবং রাতে এখান থেকে তেলটা নিয়ে এই কাঁধের এখানে ঘাড়ের এখানে যেখানে ব্যথা আপনি অথবা কাউকে বলবেন হালকা 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 করে কমপক্ষে
15 মিনিট ডলবে। এরপর এখানে গরম সেঁক দেবে। গরম সেঁক দেওয়ার নিয়ম আমি যেটা মনে করি ভালো হয় সেটা হলো একটা পাতিলের মধ্যে গরম পানি করবেন, ওখানে একটা টাওয়াল ভিজিয়ে রাখবেন, হালকা চিপে এই তেলের উপরে টাওয়ালটাকে বসিয়ে এর উপর একটা ড্রাই টাওয়াল দিয়ে রাখবেন, 15 মিনিট রাখবেন। 15 মিনিট পরে আপনি এক্সারসাইজগুলো করবেন। মনে রাখবেন এক্সারসাইজ ইজ মেডিসিন, এক্সারসাইজ ইজ মডার্ন মেডিসিন। এই এক্সারসাইজকে আমরা থেরাপিউটিক এক্সারসাইজ বলেও থাকি। তাহলে এক্সারসাইজ, প্রথম এক্সারসাইজটি হবে আপনার আপনার এই চিনটাকে এই ভিতরে নিলেন, নিয়ে মাথার পিছনে হাত দিয়ে ধরলেন, মাথা দিয়ে জোরে পেছন দিকে চাপ দেবেন, হাত দিয়ে সামনে চাপ দিয়ে হোল্ড করে রাখবেন কমপক্ষে 5 সেকেন্ড। 5 সেকেন্ড কীভাবে হবে? 5 বার সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি পড়ুন অথবা 1001 থেকে 1005 গুনুন। নেক্সট থেরাপিউটিক এক্সারসাইজ যেটা হবে নেক্সট ওয়ান, তাহলে এই আপনি একটা হাতল ছাড়া কাঠের চেয়ারে বসবেন, প্লাস্টিকে বসবেন না, অথবা একটা সুন্দর ভালো সারফেসে বসে নেবেন। বসে আপনার ডান হাত দিয়ে চেয়ারকে ধরে রাখবেন আর বাম হাত দিয়ে কানের এখানে ধরবেন, কান এই কানের এখানে ধরে আস্তে 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 মাথাটাকে বাম দিকে টানবেন, এই শোল্ডার যেন উপরে উঠে না যায়। এবারেও ঠিক হোল্ড করে রাখবেন ঠিক আগের মতো 5 সেকেন্ড। গ্র্যাজুয়ালি এই টাইমটা বাড়াবেন, 5, 7, 10, 15, 20 বাড়াবেন এবং মনে মনে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা 1001 থেকে 1010। দর্শক, নেক্সট এক্সারসাইজ, নেক্সট থার্ড এক্সারসাইজটি হবে হাত দিয়ে আপনি কী করবেন, ধরবেন চেয়ার যাতে হাত উপরে উঠে না যায়, মুখ সামনে নিলেন, বাম দিকে ঘোরালেন যতটুকু পারেন, আপনি আপনার বাম হাতকে পেছনে নিলেন যেখানে মেয়েরা খোঁপা বাঁধে ওখানে নিলেন, নিয়ে এই যে সামনের দিকে এরকম টানতে থাকবেন, কিন্তু আপনার শোল্ডার উঠবে না, এখানে এনে হোল্ড করেন, এখন টাইম বাড়াতে থাকেন, 7 সেকেন্ড করেন। এই 7 বার আমি সুবহানাল্লাহি বিহামদিহি পড়লাম, আমি আবার ফিরে আসলাম। প্রতিটি এক্সারসাইজ 10 থেকে 15 বার করবেন, দিনে 2 বার। আপনি কেমন থাকেন আগামী 15 দিন পরে আমাদেরকে জানাবেন। আপনি খাদ্য তালিকায় একটু পরিবর্তন আনবেন খাবারে, যেমন আপনি মিষ্টি খাবার খাবেন না, চিনিযুক্ত খাবার খাবেন না, চিনি খাবেন না, প্লেটে এক্সট্রা লবণ খাবেন না, প্রচুর পানি খাবেন, প্রচুর প্রচুর পানি খাবেন, মনে থাকবে প্রচুর পানি খাবেন। ঢেঁড়স, বেগুন, ফুলকপি কমপক্ষে প্রতিদিন 3 টুকরা 3 টুকরা 3 টুকরা খাবেন। রোদে থাকতে পারলে ভালো, গায়ে যেন পূর্ণ রোদ লাগে, এটা আপনার জন্য অনেক ভালো, পূর্ণ রোদ লাগা। প্রতিদিন একটি ডিম খাবেন, যে ডিমটাকে 12 মিনিট সিদ্ধ করবেন তারপর খাবেন। ধন্যবাদ দর্শক আবুধাবি থেকে কল করার জন্য। আল্লাহ পাক আপনাকে যে কোনো চিকিৎসা বিষয়ে ভালো করুন।